যেখানে আমি আমার আশা অনুযায়ী ফল পাইনি মির্জাতে, যেখানে মির্জা ওয়াজ সো মাচ হাইপড, একটা মিরাকল হলে তবে আমি আমি যা টাকা লাগিয়েছি মির্জাতে। মির্জা নিয়ে বড় সড় আপডেট দিলেন অঙ্কুশ হাজরা, খুব শীঘ্রই আসছে মির্জা টু। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। হ্যালো বন্ধুরা, প্রথমে সকলকে জানাই ঈদ মুবারক। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে সকলকে অনেক অনেক ধন্যবাদ মির্জাকে এত ভালোবাসার জন্য। সবে একদিন হয়েছে এবং আমি অনেক হাউসফুল শোজ এবং অলমোস্ট ফুল শোজ এর আমি স্ক্রিনশট দিয়েছিলাম এবং মানুষ উচ্ছ্বসিত আনন্দ করছে। সত্যি মানে অনেক বছর পর এরকম সিনারিও দেখা যাওয়া, সিঙ্গল স্ক্রিনের বাইরে ভিড়, মানুষ চিৎকার চেঁচামেচি করছে, সেলিব্রেট করছে, সেটা সত্যি খুব ভালো লাগছে। প্রথম দিনের রেসপন্স খুব ভালো পেয়েছি, যতজন মানুষ দেখেছে তাদের অসম্ভব ভালো লেগেছে। কমার্শিয়াল সিনেমা ইজ ব্যাক, কমার্শিয়াল সিনেমা ইজ ব্যাক, সবাই বলছে দিস ইজ দ্য আলটিমেট কমার্শিয়াল সিনেমা, যেটা এত সুন্দর করে মেকিং, এত সুন্দর করে এক্সিকিউশন, এত সুন্দর গল্প, এত সুন্দর স্ক্রিন প্লে, সবাই বলছে মির্জাকে নিয়ে। তার জন্য অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। এবার আসি যে জিনিসটা আমি ক্যাপশনে দিয়েছি সেইটার বিষয়। আমাদের কমার্শিয়াল সিনেমার এখন যা সিনারিও, আমাদের মাস কমার্শিয়াল সিনেমার এখন যা সিনারিও, আমাদেরকে লড়ে যেতে হবে এবং আমাদেরকে এই ধরনের ছবি বানানো বন্ধ করলে হবে না। তার কারণ আজকে মির্জা খুব ভালো রেসপন্স পাচ্ছে, আমার ভীষণ ভালো লাগছে, কিন্তু আমার এটা দেখে কষ্টও লাগছে যে এমন কিছু থিয়েটার্সও যেগুলো আমি 2014-15 সালে ভিজিট করতাম। আমি সেই সময় ইডিয়েট, কানামাছি, জামাই 420, আরো অনেক এরকম ছবি ছিল, কি করে তোকে বলবো, অনেক ছবি ছিল, সেই সময় আমি হল ভিজিট করতাম। তো সেই সব সিঙ্গল স্ক্রিনস গুলো যখন আমরা যেতাম, এবং অনেক অ্যাক্টার্স আমাদের, বাকি অ্যাক্টার্স যারা আছে তারাও জানবে, তারাও গেছে ভিজিট করেছে, সেখানে একটা অন্য রকমের উন্মাদনা থাকতো। এখন আমি বুকমাই শো বলো বা আমি যখন সেই সব হলগুলোর ব্যাপারে জানছি, সেই সব হলে মানুষ যাওয়া বন্ধ করে দিয়েছে। আমি হলগুলোর নাম নিচ্ছি না, মেনটেন্যান্সের কারণে হতে পারে, অনেক ছবি না চলার কারণে হতে পারে, যেটাই হোক, কিন্তু 2014-15 মতো, 16 মতো সিচুয়েশন কিন্তু সেখানে নেই, সেটা খুব দুঃখজনক ব্যাপার। কিন্তু হলগুলো বন্ধ হয়নি, হলগুলো আছে। তো আজকে আমরা যেহেতু অলমোস্ট 800 সিনেমা হল থেকে নেমে 200 নিচে এসে পৌঁছেছি, হয়তো 170 নিচে এসে পৌঁছেছি, সেই সিচুয়েশনটা খুব দুঃখজনক। তাই জন্য কমার্শিয়াল সিনেমা হওয়া খুব দরকার। সব কমার্শিয়াল সিনেমাই মানে মারধার থাকবে, গ্যাংস্টার থাকবে, একটা লার্জার দ্যান লাইফ হিরো থাকবে, সেটা নয়। কিন্তু সেলিব্রেট করার মতো ছবি, 2.5 ঘন্টা মানুষ একটা হলে থিয়েটারের মধ্যে সেলিব্রেট করবে একটা বাংলা সিনেমাকে, লাইক এনি সাউথ ইন্ডিয়ান সিনেমা, লাইক এনি হিন্দি সিনেমা, সেই ধরনের সিনেমা সত্যি হওয়া উচিত। আমি মির্জাতে যে খরচাটা করেছি সেটা আমি তুলতে পারবো কিনা জানি না, তার কারণ আজকের মার্কেটে বাংলা মাস কমার্শিয়াল সিনেমার যে অবস্থা, এমনি ওভারঅল বাংলা সিনেমারই যে সিচুয়েশন, সেখান থেকে মাস কমার্শিয়াল সিনেমা যদি আমি আলাদা করি, সেটারও যে অবস্থা, একটা মিরাকল হলে তবে আমি আমি যে টাকা লাগিয়েছি মির্জাতে, কিচ্ছু না ভেবে যে কত রিটার্ন আসবে, কি আসবে, আমি আমার সবকিছু লাগিয়ে দিয়েছি, কারণ আমি নিজের টাকায় করেছি, কোনো ফাইন্যান্সার্স, ইনভেস্টার সেগুলো নয়। তো সেখান থেকে আমি যে সংখ্যক টাকা মির্জা বানানোর জন্য লাগিয়েছি, আমি কোন একটা মির্জা একটা হঠাৎ করে একটা মিরাকেল হলে তবে আমি তার রিটার্ন পাব। তো রিটার্নের আশা আমি করি না, করছি না, করিও নি, বানানোর সময়ও করিনি, কিন্তু মির্জার প্রথম দিনের রেসপন্স দেখে এবং মানুষের ভালোবাসা, মানুষের উচ্ছ্বাস দেখে আমি এটা আজকে তোমাদের বললাম, মির্জা টু আমি বানাবো, মির্জা টু আমি বানাবোই এবং মির্জার থেকে বড় করে বানাবো। কারণ মির্জা ওয়ান যখন বানিয়েছিলাম তখন আমার কাছে কোনো 15-16-12 কোটি টাকা কি 20 কোটি টাকার মাস কমার্শিয়াল সিনেমার বক্স অফিস রিটার্নের এক্সাম্পল ছিল না, যে আমি একটা আউট অফ দ্য ওয়ে গিয়ে, আউট অফ মাই কেপেবিলিটি গিয়ে, আমার যোগ্যতার বাইরে গিয়ে মির্জা বানাবো। তো সেই কারণেই আজকে যে ধরনের বিশ্বাস মানুষ আস্তে আস্তে গ্রো করছে মির্জার মাধ্যমে, তার জন্যই আমি মির্জা টু বানাবো। এবং কিন্তু আমি এটাও বলতে চাই যে আজকে কেন আমি এত কোটি টাকা লগ্নি করেও আমার কাছে খুবই ডিফিকাল্ট
হবে টু গেট দ্য রিটার্ন অফ মির্জা, তার একটাই কারণ হচ্ছে বছরের পর বছর মানুষের মাস কমার্শিয়াল সিনেমার প্রতি অভ্যেস চলে গেছে। এবং আমি যদিও বা প্রচুর সিনেমা হলের স্ক্রিনশট দিয়েছি যেগুলো ফুল, অলমোস্ট ফুল আরো হচ্ছে এবং মানুষের ভীষণ ভালো লাগছে, কিন্তু এমন অনেক সংখ্যক থিয়েটার আছেও যেটা আমার বলতে কোনো লজ্জা নেই, সেখানে মির্জার ফুটফলস যেমন আমরা 2014-15 সালে পেতাম সেরকম নেই। এটা আমার বলতে কোনো দ্বিধা নেই, কারণ সত্যিটা মানুষের কাছে আসাটা খুব দরকার যে কি সিচুয়েশনে আমরা দাঁড়িয়ে আছি। আমি আগে যখন নায়ক হয়ে সিনেমা করতাম, শুধু নায়ক হতাম, ছবিটা শেষ হয়ে যেত, বাড়ি চলে আসতাম, নন্দন হাউসফুল হচ্ছে কিনা দেখতাম, রবিনা হাউসফুল হচ্ছে কিনা দেখতাম, এই ওয়ে হাউসফুল হচ্ছে কিনা দেখতাম, আই ওয়াজ ভেরি হ্যাপি। কিন্তু বিং আ প্রোডিউসার, সিনারিওটা জানাটা, রিয়েলাইজ করাটা এবং মানুষকে জানানোটা আমার মনে হয় ভীষণভাবে দরকার। বলতে খুব ভালো লাগে যে প্রথম দিনে এত কোটি, এত লক্ষ, দ্বিতীয় দিনে এত কোটি, এত লক্ষ। লেটস ফেস দ্য রিয়ালিটি, কোন সিচুয়েশনে আমাদের মাস বাংলা কমার্শিয়াল সিনেমা দাঁড়িয়ে আছে। আজকে যখন একটা বহু প্রতীক্ষিত হিন্দি মাস কমার্শিয়াল সিনেমা আসে, তখন সেটা প্রথম দিনেই খুব ইজিলি অ্যাটলিস্ট কম করে না হোক 20-22 কোটি ব্যবসা করে ফেলে। কিন্তু আমাদের বাংলা সিনেমা এসে দাঁড়িয়ে যখন কোনো বহু প্রতীক্ষিত মাস কমার্শিয়াল সিনেমা আসে, সেটা কি 20-22 লক্ষ টাকা প্রথম দিন কামায়? যদি না কামিয়ে থাকে, তাহলে আমি একটাই কথা বলবো সকলকে, যে তার জন্য বানানো বন্ধ করো না মাস কমার্শিয়াল সিনেমা, কোনো মতেই বানানো বন্ধ করো না। নাহলে আজ যদি আমরা কি প্রথম দিনের কালেকশন এলো, কি ওভারঅল কালেকশন এলো, সেইটা দেখে যদি আমরা মাস কমার্শিয়াল সিনেমা বানানো বন্ধ করে দিই, তাহলে আমরা মাসেদের থেকে আরো পিছিয়ে যাব। এবং তখন আবার যে স্টেপগুলো পিছিয়ে গেলাম, সেই স্টেপগুলো আবার এগিয়ে এসে ধরতে বা দৌড়তে একটু কষ্ট হবে। সুতরাং দাঁতে দাঁত চিপে আমাদের লড়ে যেতে হবে। এবং আমার ভীষণ ভালো লাগছে যে মির্জার মতো ছবি, আমি যদি বলি এই ধরনের বাংলার কমার্শিয়াল ছবিকে যারা দেখ এগুলো দেখে নাকি, চ্যাহ এরা সিনেমা নাকি, এরকম করতো, কিন্তু সেই সংখ্যক দর্শকরাই KGF-এ ভিড় করছে, পুষ্পায় ভিড় করছে, জওয়ানে ভিড় করছে, পাঠানে ভিড় করছে, এইসব দর্শকরাই, তারা কিন্তু আজকে মির্জা দেখছে এবং তারা মির্জা নিয়ে এক্সাইটেড, এবং দেখে তারা এমন এমন তকমা মির্জাকে দিচ্ছে যেটা আমি বলে বোঝাতে পারবো না, এবং সত্যিই খুব খুশি। এবং মাস কমার্শিয়াল সিনেমা কোন স্টার সুপারস্টার বেসড এর থেকেও বড় কথা, কিন্তু একটা সেন্সেবল মাস কমার্শিয়াল সিনেমা দর্শক সবসময় থাকে, না হলে KGF এর ইয়াশকে যখন আমরা কেউ চিনতাম না, তখন আমরা বাঙালি দর্শক, মানে বাঙালি দর্শকের কথাই যদি বলি, হুড়মুড়িয়ে গিয়ে কিন্তু KGF দেখেছি, কে ইয়াশ আমরা তখন কেউ জানি না KGF এ। সেই কারণেই আজকে একটা দুর্ধর্ষ কোন ট্রেলার বা টিজার এলে একটা কমার্শিয়াল সিনেমার যে দর্শক হলমুখী হবে না, সেটা কিন্তু নয়। কিন্তু বাংলা সিনেমার ক্ষেত্রে একটা লার্জ সংখ্যক অফ সেক্টর, সেখানে ডিউ টু থিয়েটার কন্ডিশন বলো বা যেটাই বলো না কেন, আজকে মানুষ একটু হেজিটেট করে থিয়েটারে যেতে দেখতে। একটা সিনেমা রিলিজের পর ব্লকবাস্টার, বাম্পার রেসপন্স, রানিং সাকসেসফুলি, লেখাটা সোজা, কিন্তু রিয়েলিটিটা ফেস করা এবং রিয়েলিটিটাকে জানাটা খুব জরুরি। আমি অ্যাজ আ হিরো হয়ে সিনেমাটা করলে কথাটা বলতাম কিনা জানি না, কিন্তু অ্যাজ আ প্রডিউসার হয়ে করেছি বলে আজকে আমি এই কথাটা মানুষের কাছে এই কারণে পৌঁছে দিচ্ছি, তার কারণ এই একটা জনারকে কিছু না বুঝে না জেনে রিজেক্ট করে দিয়ে কমার্শিয়াল তো চলছে না, কমার্শিয়াল তো হচ্ছে না বলে চোখ বন্ধ করে বসে থেকে ছোট 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 ছবি করে মানে যদি আমরা যেতে থাকি, তাহলে কোনোদিন ইন্ডাস্ট্রি গ্রো হবে না, কোনো দিন হবে না। আমি আজকে যদি 5 টাকা লাগিয়ে থাকি মির্জাতে, আমার যদি 1.5 টাকা ঘরে ঢোকে, 2 টাকাও ঘরে ঢোকে, 2.5 টাকাও ঘরে ঢোকে, তাহলেও ওই বাকি লসটার কারণে কিন্তু আমি মির্জা 2 বানাবো না, সেটা হবে না। আমি মির্জা 2 বানাবোই সেই দর্শকগুলোর জন্য বানাবো যারা এমন এমন থিয়েটার্সও গিয়ে ভর্তি করেছে, যে থিয়েটার্সে সত্যি বাংলা মাস কমার্শিয়াল ছবি সম্মান পায় না, সে অর্থে অনেক বছর ধরে পেয়ে আসেনি। আমি মির্জা যেভাবে বানিয়েছি, আমার কাশ বলার মতো, যেটা বলে না যে লাস্টে হয়তো কাশ এটা করতাম, যদি এটা করতে পারতাম, ওই রকম আমার বলার মতো কোনো স্কোপ নেই। কারণ আজকের মার্কেটে দাঁড়িয়ে আমি মির্জার থেকে বড় ছবি আর বানানোর পারতাম, এমনি মির্জা আমার ক্ষমতার বাইরে।
তো মির্জা থেকেও বড় ছবি আমি বানাতে পারতাম না। মাই ডিরেক্টর, আমার ডিরেক্টর অসাধারণ কাজ করেছে, আমার সিনেমাটোগ্রাফার অসাধারণ কাজ করেছে, এবং মানুষ ভিড় করছে, মানুষ ভালোবাসছে, মানুষ উচ্ছ্বসিত, এই উচ্ছ্বাসটার জন্যে, এই উচ্ছ্বাসটার জন্য আমি পার্ট টু বানাবো এবং আরো বড় করে বানাবো। আমি জানি আমার আবার কষ্ট হবে বানাতে, কিন্তু আমি বানাবো, কারণ এই যে মানুষের আবদার যে পার্ট টু চাই, আমি তার জন্য পার্ট টু বানাবো। আর কিছু ইউটিউবার্স আছে বা কিছু ইন্টারনেটে প্রচুর মানুষজন আছে বা ইভেন কিছু দর্শক বন্ধুরাও আছেন যারা, কিছু হয় না যে একটা গ্লাস আছে তাতে অর্ধেক জল আছে, তো কে সেই অর্ধেক জল ভর্তি সেটা নিয়ে আলোচনা করছে আর কে সেই অর্ধেক জল ফাঁকা সেটা নিয়ে আলোচনা করছে, সেটা খুব জরুরি। আমি সকলকেই বলবো যে আমি জানি যেসব হলগুলো হাউসফুল হয়ে, যেসব হলগুলোতে মানুষ গিয়ে খুব ভালো বলছে, সেই নিয়ে নিউজ করার থেকে একটু চল না দেখে আসি কোনগুলো ফাঁকা আছে, একটু বলবো যে এটা এটা তো চলছে না, আর এটা তো ডুবে গেল। আমি জানি মজা লাগে এবং তাতে সুন্দর সুন্দর কমেন্টস আসে এবং সুন্দর লাইকসও হয়, রিচও হয়, কারণ ইন্টারনেট ইজ অল অ্যাবাউট ডিমিনিং পিপল, ইন্টারনেট ইজ অল অ্যাবাউট যত ছোট করো, যত নেগেটিভিটি দেখাও, তত বেশি বেড়া ভিউজ আসবে, আসবে আর সাবস্ক্রাইবার্স বাড়বে। আমি জানি এটা একটা পলিসি সোশ্যাল মিডিয়ার, কিন্তু আমি এটা বলবো যে আজকে আমরা সকলেই চাই যে এই ধরনের ছবি, আমি যদি বলি যে আমি চেঙ্গিস বলি, আমি মির্জা বলি, খাদান আসছে পরে আমি বলবো, এই ধরনের ছবি যে কতটা দরকার একটা বাংলার মার্কেটের জন্য সেটা তোমরা সকলেই জানো। একটাই বক্তব্য যে এই ধরনের মাস কমার্শিয়াল সিনেমা যেন কমপ্লিটলি জিরো না হয়ে যায়, বানানো না বন্ধ হয়ে যায়, আমার শুধু এইটুকুই। বছরে যদি পাঁচটা ছবি হয় তার মধ্যে দুটো বড় কমার্শিয়াল সিনেমা হওয়া খুব দরকার। আমার কাছে একটাই বক্তব্য যে আমার তো জিনা ইয়াহা মরনা ইয়াহা ইসকে সিভা জানা কাহা টাইপ, আমার তো তাই, আমার তো বাংলা ইন্ডাস্ট্রিতেই থাকা, বাংলা ইন্ডাস্ট্রিতেই করে খাওয়া, কারণ আমি কোনোদিন হিন্দিতে চেষ্টাও করিনি যে যাব কাজ পাবো। ওখানে যদি শাহরুখ সালমান থাকে তো আমাদের এখানে দেবজিৎ প্রসেনজিৎ আছে, তো সেই জন্যই আমারও এখানে অনেক মানুষ আছে যাদের দেখে আমি ইন্সপায়ার হয়ে না বাংলা ছবি করব সেটাই ঠিক করেছি। আই ওয়ান্ট টু বিকাম লাইক দেম, আমি ওদের মতো হতে চাই, সেই রকমও আমাদের সুপারস্টার আছে, তাই জন্যই আজ এই বাংলা সিনেমায়, এবং বাংলা সিনেমা ছেড়ে যাবার কোনো ইন্টেনশন আমার নেই। তো সুতরাং আমি রিস্ক তো এখানেই নেব, আর কোথায় নেব। থ্যাংক ইউ সো মাচ, আর বেশি কথা বলবো না, অনেক কথা বলে ফেললাম, সকাল সকাল প্রচুর ভারী ভারী শব্দ বলে ফেললাম, বাট আমার মনে হলো এটা বলা উচিত, এবং কোনো একটা ফলস বাবলস এর মধ্যে থেকে নিজেকে সান্ত্বনা দেওয়া যে আমি নিজে বলছি যে আমার প্রচুর থিয়েটার্সে আমি খুব ভালো রেসপন্স পেয়েছি, অনেক থিয়েটার্সে মানুষ হল ভর্তি করেছে, কিন্তু অনেক থিয়েটার্স এমনও আছে যেখানে আমি আমার আশা অনুযায়ী ফল পাইনি মির্জাতে, যেখানে মির্জা ওয়াজ সো মাচ হাইপড, সো মাচ লাভড, কিন্তু আমি সেইগুলো নিয়েই কথা বলতে এসেছি। আমি আমার যে কটা হল ভরেছে, যে কটা হল হাউসফুল হয়েছে বা অলমোস্ট ফুল হয়েছে, আমি সেই কটা দিয়ে একটা বাম্পার রেসপন্স বা কিছু বলতে পারতাম, কিন্তু সেটা বললে না একটা বাবলস এর মধ্যে থাকা হয়ে যায়, সেটা বললে নিজেকে সান্ত্বনা দেওয়া হয়ে যায়। এবং মির্জা আমাকে টাকা তুলতে গেলে, আমি যে 140টা হলে রিলিজ করেছি সেখানে অ্যাটলিস্ট 110 বা ইন্টু টু যদি আমি নাম্বার অফ শোজ ধরি, তাহলে অ্যাটলিস্ট 220-230টা নাম্বার অফ শোজ হাউসফুল হতে হবে, যেটা আমি জানি এখনকার সময় ইম্পসিবল, ইম্পসিবল, কিন্তু হতে হবে, একটা সময় এরকম আসতে হবে যেন আমরা এই দৃশ্য দেখতে পাই, এটা খুব জরুরি। এটা তখনই সম্ভব হবে যখন আমরা বানাতে থাকবো এই ধরনের ছবি। আজকে মির্জা মানুষের অসম্ভব ভালো লাগছে, তাই জন্য আমি মির্জা বানাবো, আজকে যে সংখ্যক মানুষ হল ভর্তি করেছে আমি তাদের জন্য মির্জা টু বানাবো, এবং আমি বানাবই। এবং তো সুতরাং আমি জানি ইন্ডাস্ট্রিতেও অনেক এরকম মানুষজন থাকবে যারা ওই যে হলগুলো হচ্ছে না তার জন্য বেশ মজা পাবে, বেশ এরর কান ভরবে, কিরে এই হলগুলো তো ফাঁকা, এগুলো ইন্ডাস্ট্রিতে হয় এবং বেশ মজা লাগে, আমারও শুনতে মজা লাগে, কিন্তু আজকে তারা জানে না যে আজকে যদি বাংলা ইন্ডাস্ট্রি বক্স অফিস কমতে 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 জিরোতে ঠেকে তাহলে তারাও কাজ পাবে না, তাদেরও হাতে কোনো কাজ থাকবে না। সুতরাং লেট সাপোর্ট ইচ আদার, সবাই একসাথে থাকি, দর্শক বন্ধুদেরও বলবো ভরসা হারিও না, আমরা ভালো ছবি বানাতে থাকবো। মির্জা হয়তো একটা বেবি স্টেপ আমার কাছে এবং ইন্ডাস্ট্রির জন্য, আমি বানাতে থাকবো এবং তোমাদের আশীর্বাদ ভালোবাসা চাই। থ্যাংক ইউ সো মাচ, এবং সামনে উইকেন্ড জমিয়ে মির্জা দেখো, প্রচুর ফিডব্যাক আসছে, প্রচুর ফিডব্যাক আমি শেয়ার করছি,
and people are loving it like anything. So thank you so much. Lots of love. বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে চটজলদি ফিরছি, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।